বাংলা এস টিউ সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় নমস্কার বন্ধুরা আমরা আজকে শিখব চিত্র থেকে ত্রিভুজ গণনা বর্তমানে চাকরির জন্য যে সমস্ত পরীক্ষাগুলি হচ্ছে প্রায় সকল পরীক্ষায় ত্রিভুজ গণনার একটি প্রশ্ন থেকে থাকে এবং আমরা প্রায় বেশিরভাগ পরীক্ষার্থী সেই প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকি কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের দৃষ্টিভ্রম হয়ে থাকে আজকে আমরা সহজ কিছু নিয়মের উপর ভিত্তি করে ত্রিভুজ গণনা শিখব ভিডিওটি আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করা যায় যে এরপরে আপনাদের ত্রিভুজ গণনা সম্পর্কে যতগুলো প্রশ্ন আসবে আপনাদের একটা প্রশ্ন ভুল হবে না আর বন্ধুরা ভিডিওটি তৈরি করতে অনেক সময় লেগেছে এর জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর সম্ভব হলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা অন স্ক্রিনে যে চিত্রগুলি দেখছেন সেই চিত্রগুলির উপরেই আমরা আমাদের নিয়মগুলি প্রয়োগ করবো এবং অতি সহজে কিভাবে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায় তা চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক দেখেন এখানে প্রথমে একটি সহজ চিত্র চিত্র হয়েছে হয়েছে এখানে একটি ত্রিভুজের দেওয়া এবং এই ত্রিভুজটিকে একটি স্বলেখা দ্বারা দুভাগে ভাগ করা হয়েছে তো এটি আমাদের সহজভাবে যদি নির্ণয় করতে বলে ত্রিভুজের সংখ্যা তাহলে আমরা অতি সহজেই সংখ্যা নির্ণয় করতে পারবো যে ভিতরে একটি একটি দুটি ত্রিভুজ এবং বড় ত্রিভুজটি ধরে তিনটি ত্রিভুজ কিন্তু এই চিত্রটি যদি আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের দৃষ্টিভ্রম হবে কারণ আমরা সাধারণভাবে বলবো যে ভিতরে একটি দুটি তিনটি ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজটি ধরে টোটাল চারটি ত্রিভুজ কিন্তু এখানে চারটি ত্রিভুজ নেই এখানে আমরা একটি নিয়ম প্রয়োগ করবো সেই নিয়মের উপর ভিত্তি করে আমাদের ত্রিভুজ সংখ্যা বেরিয়ে যাবে নিয়মটি হচ্ছে ভিতরে যে ছোট ছোটো ত্রিভুজগুলি উৎপন্ন হয়েছে এবং ত্রিভুজের যে সংখ্যাগুলো লিখেছি সেই সংখ্যাগুলির যোগফল আমরা নির্ণয় করব। যোগফল নির্ণয় করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে যেমন দেখেন প্রথম ত্রিভুজটি এক যোগ দুই সমান সমান তিন এখানে তিনটি ত্রিভুজ রয়েছে এখানে দেখেন এই ত্রিভুজটির ক্ষেত্রে এক যোগ দুই যোগ তিন অর্থাৎ ছটি ত্রিভুজ রয়েছে এই নিয়মটি আমরা পরবর্তী দুটি চিত্রে প্রয়োগ করব দেখেন প্রথম যে চিত্রটি রয়েছে এখানে আমরা প্রথমত ত্রিভুজ সংখ্যা গুনব এক দুই তিন চার চারটি ভিতরে ত্রিভুজ রয়েছে এবং উপর দিকে দেখেন এক দুই তিন চার উপরেও চারটি শুধুমাত্র দেখেন মাঝখানে একটি সমান্তরাল স্বলরেখার দ্বারা ত্রিভুজটিকে দুটি ভাগে ভাগ করেছে এবং একই টাইপের দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে তাহলে আমরা এখানে নিচের সংখ্যাগুলো যোগ করে এবং উপরের সংখ্যাগুলো যোগ করে মোট যত হবে সেটাই হচ্ছে ত্রিভুশ সংখ্যা তাহলে দেখেন এখানে এক দুই তিন চারের যোগফল হচ্ছে তিন তিনে ছয় চারে দশ দর হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে দশ 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 বিশ এখানে টোটাল কুড়িটি ত্রিভুজ রয়েছে বন্ধুরা দেখেন এই ত্রিভুজটিতে একই নিয়ম আমরা প্রয়োগ করবো দেখেন এখানে টোটাল ছোট ত্রিভুজ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটি ছোট ত্রিভুজ রয়েছে তাহলে ছটি ছোট ত্রিভুজের যোগফল হচ্ছে একুশ এবং দেখেন উপরে দুটি জায়গায় দুটি সমান্তরাল ছড় দ্বারা ভাগ করা হয়েছে প্রথম দুটি ত্রিভুজকে ভাগ করা হয়েছে ছোট ত্রিভুজকে ভাগ করা হয়েছে তার উপর দিকে এক দুই সেখানে হচ্ছে তিনটি ত্রিভুজ আমাদের উৎপন্ন হয়েছে এবং উপর দিকে দেখেন সবারই উপরে যেটি রয়েছে এক দুই তিন চার ওখানে চারটি ভাগ করা রয়েছে তাহলে সেখানে আমাদের ত্রিভুজ হচ্ছে এক দুই তিন 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 ছয় চার দশ তাহলে এই চিত্রটি থেকে আমাদের মোট ত্রিভুজ বেরোচ্ছে একুশ যোগ তিন যোগ দশ সমসমান চৌত্রিশ বন্ধুরা কেউ যদি বুঝতে না পারেন তাহলে আবার রিস্টার্ট করে দেখেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করেন কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন গোটা ভিডিও দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের চিত্র থেকে ত্রিভুজ গণনা বিষয়টি আর ভুল হবে না দেখেন এই চিত্রটিতে আমাদের দেখা যাচ্ছে যে একটি ত্রিভুজ এবং একটি ত্রিভুজকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে এবং মাঝখানে একটি সরলেখা দ্বারা দুটি ভাগে ভাগ করা হয়েছে আমরা আগের নিয়মটি এটাতে প্রয়োগ করার চেষ্টা করব দেখেন এখানে প্রথম খণ্ডীতে একটি এবং একটি দুটি তারপরে মাঝখানে খণ্ডিতে একটি এবং একটি দুটি এবং সবারই উপরে খণ্ডিতে একটি এবং একটি দুটি টোটাল তিনটি করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তিনটি করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে কি তিনটি 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 মানে তিন থেকে নটি ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে বন্ধুরা আমরা এবার এই স্টেপটি বাদ দিয়ে অন্য স্টেপে যাব এখানে দেখেন প্রথম চিত্রটিতে একটি বড়ক্ষেত্র রয়েছে এবং সেই বড়ক্ষেত্রটি কর্ণ দ্বারা বিভক্ত রয়েছে তো এখানে আমাদের ছোট ছোট ভিতরের ত্রিভুজগুলো যে উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজগুলো আমরা প্রথমত গণনা করব। দেখেন চিত্রটির ভিতরে চারটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবারে আমরা যেটা করব। বড় যে সংখ্যাটি সেই বড় সংখ্যাটির সঙ্গে দুই গুণ যদি আমরা করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে চার চারের সঙ্গে দুই গুণ করলে হবে আট চার দুগুণ আট অর্থাৎ আট হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ আটটি ত্রিভুজ কিন্তু এই চিত্রটির ভিতর রয়েছে একই নিয়ম আমরা পরপর দুটি চিত্রে প্রয়োগ করব এখানে দেখেন ভিতরে ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি টোটাল ছয়টি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ছয়টি যদি উৎপন্ন হয় তাহলে ছয় দুগুণ বারোটি হচ্ছে এখানে ত্রিভুজ রয়েছে পরের চিত্রে দেখেন এখানে উৎপন্ন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি টোটাল ছোট ত্রিপুর উৎপন্ন হয়েছে তাহলে আটের যদি দুই গুণ করে দিই আট দুগুণ ষোলোটি এখানে ত্রিভুজ রয়েছে বন্ধুরা কোনো কোনো পরীক্ষায় এরকম চিত্রই দেওয়া থাকে আবার কোনো কোনো পরীক্ষায় এর থেকে একটু কঠিন টাইপের চিত্র দেওয়া থাকে তো আমরা এই চিত্রগুলি অনুসরণ অনুশীলন করলে আমরা একইভাবে অন্যান্য চিত্রগুলিতে এর মানে এই নিয়মগুলোর প্রয়োগ করলে আমরা উত্তর বের করতে পারবো অতি সহজেই বন্ধুরা দেখেন এই চিত্রটি একটু ভিন্ন ধরনের কিন্তু আগে যে নিয়মটি আমরা শিখলাম সেই নিয়মটি অ্যাপ্লাই করলেই এখান থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে দেখেন এখানে প্রথমে একটি বড় বর্গ রয়েছে তার ভিতরে আরেকটি বর্গ রয়েছে তো আমরা প্রথমত প্রথমত বড় বর্গের কাজটি করব এখানে বড় বর্গের ভিতর কয়টি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটি নির্ণয় করব দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বড় বর্গের ভিতরে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে আট দুগুণো ষোলোটি হচ্ছে এখানে ত্রিভুজ রয়েছে আর এদিকে হচ্ছে ছোট যে বর্গটি রয়েছে তার মধ্যেও কিন্তু মোটামুটি আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ছোটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো সেটাকেও আমরা দু দিয়ে গুণ করব। আগের নিয়ম অনুসারে তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়ে যাচ্ছে আর দু ষোলো মানে বড়োটার ষোলো আর ছোটার ষোলো 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 বত্রিশটি ত্রিভুজ এখানে টোটাল রয়েছে এই চিত্রের মধ্যে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ নয় আরও অনেক কিছু শেখার আছে তো বিকন্টিনিউ বন্ধুরা দেখেন এবারে দুটো চিত্র নেওয়া হয়েছে চিত্রগুলি ঠিক আগের মতোই দুটি প্রথমটাতে দুটি বর্গ হচ্ছে জয়েন করা আছে এবং দ্বিতীয়টাতে তিনটি বর্গ জয়েন করা আছে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে একটি বর্গের কর্ণগুলি টানা হলে সেখানে আটটি ত্রিভুজ উৎপন্ন হয় এবং এখানে যেহেতু দুটি বর্গ রয়েছে এবং কর্ণগুলি টানা রয়েছে সেই জন্য এখানে আট আট ষোলোটি ত্রিভুজ উৎপন্ন হবে এবং মাঝখানে যে রেখাটি রয়েছে এখানে দেখার বিষয় আরও একটি একটি করে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে এটি একটি এবং এটি একটি মোট দুটি ত্রিভুজ উৎপন্ন হলো এক্সট্রা তার মানে আমাদের মনে রাখতে হবে যে একটি সাধারণ রেখার জন্য আমাদের দুটি করে ত্রিভুজ এক্সট্রা উৎপন্ন হচ্ছে তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা দাঁড়ালো ষোলো যোগ দুই সমান সমান আঠারো দেখেন পরের চিত্রটিতে আমরা একইভাবে ত্রিভুজ গণনা করার চেষ্টা করব দেখেন এখানে তিনটি হচ্ছে বর্গাকার চিত্র রয়েছে এবং দুটি সাধারণ রেখা দ্বারা সেই বর্গাকার চিত্র তিনটিকে জয়েন করা হয়েছে তিনটি বর্গাকার চিত্রে ত্রিপুর সংখ্যা রয়েছে আট আট করে তিন ২৪ চব্বিশ এবং সাধারণ রেখা দুটির জন্য দুই দুই করে চার চব্বিশ তাহলে এই চিত্রটিতে মোট ছাব্বিশটি হচ্ছে ত্রিভুশ রয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে যে নিয়মটি আমরা প্রয়োগ করছি সেই নিয়মটি এই দুটি চিত্রে প্রয়োগ করার চেষ্টা করব দেখেন বাদিকের চিত্রটিতে প্রথমে তিনটি এখানে বর্গাকার চিত্র রয়েছে এবং কর্ণ দ্বারা জয়েন্ট রয়েছে সেই জন্য এখানে আট 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 টোটাল তিন আসটি চব্বিশটি ত্রিভুজ উৎপন্ন হবে এবং দেখেন এখানে সাধারণ বাহু মানে যাকে সাধারণ রেখা বলেছি মানে সাধারণ রেখা দ্বারা যুক্ত রয়েছে কয়টি কয়টি সাধারণ রেখা রয়েছে এখানে একটি এবং উপরে একটি দুটি দুটি সাধারণ রেখা রয়েছে দুটি সাধারণ রেখার জন্য আমরা পাচ্ছি দুই আর দুই চার এবারে দেখেন ভালো করে লক্ষ্য করুন এই কয়টি ত্রিভুজ ছাড়াও আমাদের এই চিত্রে আর কি কোনো ত্রিভুজ রয়েছে এটাই আমাদের লক্ষণীয় বিষয় আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে এই বিন্দু থেকে এখান থেকে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে একদম সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আলাদাভাবে তাহলে ত্রিভুজ সংখ্যা আমাদের আরও একটি বেড়ে গেল তাহলে মোট ত্রিভুজ হলো চব্বিশ যোগ চার আঠাশ আর এক উনত্রিশ টোটাল উনত্রিশটি ত্রিভুজ রয়েছে এই চিত্রে পরের চিত্রটিতে দেখেন এখানে টোটাল বর্গাকার চিত্র রয়েছে এক দুই তিন চার চারটি বর্গাকার চিত্র রয়েছে তাহলে এক একটির জন্য যদি আটটি করে ত্রিভুজ হয় তাহলে চারটির জন্য হবে চারশে বত্রিশটি ত্রিভুজ তাহলে প্রথমত আমরা বত্রিশটি ত্রিভুজ পাচ্ছি চারটি বরাকার চিত্র থেকে এবং দেখুন এখানে সাধারণ বাহু পাচ্ছি আমরা একটি দুটি তিনটি টোটাল তিনটি সাধারণ বাহু এখানে রয়েছে এবং এক একটির জন্য যদি দুটি করে ত্রিভুজ আমরা পাই তাহলে তিনটির জন্য তিন দুগ্ন ছটি ত্রিভুজ আমরা পাবো এবারে ভালো করে লক্ষ্য করুন এই বিন্দু থেকে দেখেন এখান থেকে কোনো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কি না দেখেন এখান থেকে একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই যে এটা একটি ত্রিভুজ তাহলে এখান থেকে একটি পাওয়া যাচ্ছে ঠিক সেম সিস্টেমে এখান থেকে দেখুন এই বিন্দু থেকে একই রকম একটি আরেকটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তাহলে দুটি ত্রিভুজ আমরা এক্সট্রা পেলাম আবার দেখুন আর কোনো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কি না দেখেন এই বিন্দু থেকে এই বিন্দু থেকে লক্ষ্য রাখুন এবং দেখুন এখান থেকে কোনো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কি না দেখুন এখান থেকে একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এটি একটি ত্রিভুজ তাহলে এক্সট্রা টোটাল পাওয়া গেল তিনটি ত্রিভুজ তাহলে সম্মিলিত ত্রিভুজের সংখ্যা দাঁড়ালো বত্রিশ আর ছয় হচ্ছে টোটাল ত্রিভুজের সংখ্যা এবারে এই চিত্রটি দেখুন এই চিত্রটিতে চারটি বর্গ এক জায়গায় জয়েন করে আরেকটি বড় বর্গ তৈরি হয়েছে এখানে দেখুন চারটি বর্গ আপনারা চিনতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি এটি একটি বর্গ এটি একটি বর্গ এটি একটি এটি একটি টোটাল চারটি বর্গ এবং চারটি বর্গ জয়েন করা আছে মোটামুটি চারটি সাধারণ বাহু দিয়ে তাহলে চারটি বর্গের জন্য আমরা এখানে পাবো চার আশটি বত্রিশ একটি একটিতে আটটি করে যদি হয় তাহলে চার আশে বত্রিশটি ত্রিভুজ এবং দুটি করে সাধারণ ভূজার জন্য মানে সাধারণ বাহুর জন্য দুটি করে যদি ত্রিভুজ পাই তাহলে হবে চার দুগুণ আটটি ত্রিভুজ তাহলে বত্রিশ আর আটে চল্লিশটি ত্রিভুজ এখানে আমরা পাচ্ছি এবারে কথা হচ্ছে এই ত্রিভুজগুলি ছাড়াও আর কি কোনো ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে দেখা যাচ্ছে তো আমরা দেখেন এখানে এই বিন্দু থেকে যদি লক্ষ্য করেন তাও দেখবেন এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখুন এটি এটা একটি ত্রিভুষ একইভাবে চারটি কোণ থেকে চারটি ত্রিভুজ তৈরি হয়েছে এই কোণ থেকে এটি একটি ত্রিভুজ এই কোণ থেকে এটি একটি ত্রিভুজ এবং এই কোণ থেকে এটি একটি ত্রিভুজ তাহলে এখানে আমরা এক্সট্রা চারটি ত্রিভুজ বেশি পাচ্ছি তাহলে এখানে আমাদের বত্রিশ আর আটে চল্লিশ এবং চারে চুয়াল্লিশটি বের বেরোচ্ছে বন্ধুরা এখানে যে সমস্ত নিয়মগুলি অ্যাপ্লাই করা হচ্ছে সেই সমস্ত নিয়মগুলি আপনাদের মনে রাখতে হবে এবং যে ফিগারগুলির উপর নিয়মগুলি অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলি মনে রাখতে হবে আর ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আমরা কিন্তু আয়ত্ত করতে পারি যত কঠিনেই কাজ হোক না কেন কোনো কাজই কঠিন না যদি আমরা সেটা জানার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি দেখুন এর আগে আমরা দু ধরনের নিয়ম শিখলাম এখানে দেখুন নতুন একটি ফিগার আমরা পেয়েছি তো এই ফিগারের ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে যদি কোনো ত্রিভুজের ভিতর ছোট ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সেখানে চারটি ত্রিভুজ পাওয়া যায় এবং বড় ত্রিভুজটি ধরে টোটাল পাঁচটি ত্রিভুজ হয় মানে একটি ত্রিভুজ বেশি হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে এক দুই তিন চার টোটাল চারটি ত্রিভুজ ভিতরে এবং বড় ত্রিভুজটি ধরে টোটাল হচ্ছে পাঁচটি ত্রিভুজ তাহলে আমরা কী শিখলাম যে একটি ত্রিভুজের ভিতরে যতগুলি ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হবে প্রত্যেকটি ত্রিভুজের জন্য চার চার করে আমরা পাবো মানে চারটি করে ত্রিভুজ উৎপন্ন হবে তাহলে দ্বিতীয় চিত্রটি দেখুন দ্বিতীয় চিত্রটি প্রথমত একটি ত্রিভুজ এটার জন্য পাঁচে চার তার ভিতরে আরেকটি ত্রিভুশ ওটার জন্য পাঁচে চার এবং তার ভিতরে আরেকটি ত্রিভুজ ওটার জন্য পাঁচে চার তাহলে আমাদের কত হচ্ছে চার যোগ চার যোগ চার যোগ বড়টার জন্য এক সমান সমান তেরোটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এখান থেকে বন্ধুরা এই নিয়মটি ফলো করে এই ত্রিভুজটির উপর অ্যাপ্লাই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের উত্তর লিখবেন এটা আপনাদের জন্য থাকলো আমরা চলে যাচ্ছি পরের স্টেপে দেখুন এই চিত্রগুলি একটু আগের মতোই কিন্তু একটু মডিফাই করা হয়েছে এখানে দেখেন আগের নিয়মটি আমরা ফলো করবো এবং ওর পরে যে ত্রিভুজগুলি উৎপন্ন হয়েছে সেগুলি গণনা করবো যেমন আমরা জানি একটি ত্রিভুজের ভিতরে যদি ছোটো একটি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সেখানে কত হচ্ছে চারটি ত্রিভুজ এবং বড়টি ধরে পাঁচটি ত্রিভুজ পাওয়া যায় তাহলে এখানে পাঁচটি ত্রিভুজ এবং এই যে কন ত্রিভুজের কোনাগুলি মিলিয়ে যে নতুন ছোটো ছোটো ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে সেগুলি আমরা গণনা করব এবং ওই পাঁচের সঙ্গে যোগ করে দেব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে দেখুন কোনাগুলি মিলানোর জন্য যে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ত্রিভুজ নতুন ছয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা যদি পাঁচের সঙ্গে ছয় যোগ করে দিই তাহলে টোটাল প্রথম চিত্র থেকে এগারোটি ত্রিভুজ আমাদের বেরোবে আর এগারোই হচ্ছে উত্তর এবারে দ্বিতীয় চিত্রটিতে দেখুন যে একটি ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং তার ভিতরে আরও একটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে একটি ত্রিভুজের জন্য চার এবং তার ভিতরে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে তার জন্য চার তাহলে চার চারে আট এবং বড় ত্রিভুজটি ধরে হচ্ছে নয় নয় এবং দেখেন যে কোনাগুলি ত্রিপু যে কোনাগুলি মিলানোর জন্য যে ত্রিভুশগুলি উৎপন্ন হয়েছে সেগুলি আমরা গণনা করব তাহলে গুনলে পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ত্রিভুজ এক্সট্রা পাওয়া যাচ্ছে তাহলে নয় আর বারোই দাঁড়াচ্ছে একুশ মানে এখানে এই চিত্রের মধ্যে একুশটি ত্রিভুশ রয়েছে বন্ধুরা আরও একটি চিত্র আপনাদের জন্য থাকলো এটি আপনারা গণনা করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমটা এক নম্বর লিখবেন এবং দ্বিতীয়টা দু নম্বরের উত্তর লিখবেন তাহলেই ভালো বোঝা যাবে বন্ধুরা একটি নতুন টপিক্সে চলে আসলাম এই টপিক্সের প্রশ্ন বহু বহু পরীক্ষা এসেছে তো এটা আমরা কিভাবে নির্ণয় করব। এর জন্য প্রথমত আপনাদের একটি সূত্র আমি দেব যদি এরকম হয় যে ত্রিভুজের তিন দিকেই যে সমান সমান ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখুন এখানে এই যে প্রথম যে ত্রিভুজটি রয়েছে নিচের দিকে দেখুন এক দুই তিন তিনটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে যদি আমরা ডান সাইডে দেখি এক দুই তিন তিনটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে যদি আমরা বা সাইডে দেখি এক দুই তিন তিনটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এরকম যদি সমান ত্রিভুজ হয় তাহলে আমরা একটি ছক করব এবং এই ছকটি মনে রাখার চেষ্টা করব এছাড়াও ত্রিভুজ গণনার নিয়মও রয়েছে আমি নিয়মটিও আপনাদের বলে দেব তার আগে ছকটি প্রথমত দেখে নিন যদি তিনো সাইডে দুটি করে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হবে পাঁচ যদি তিনটি করে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হবে তেরো যদি চারটি করে উৎপন্ন হয় তাহলে হবে সাতাশ পাঁচটি করে যদি উৎপন্ন হয় তাহলে হবে আটচল্লিশ ছটি করে উৎপন্ন হলে হবে আটাত্তর সাতটি করে উৎপন্ন হলে হলে হবে একশো আঠারো এবং আটটি করে উৎপন্ন হলে হবে একশো সত্তর বন্ধুরা আপনারা পাঁচ পর্যন্ত মনে রাখবেন পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্তই সাধারণত পরীক্ষায় এসে থাকে মানে পাঁচের বেশি আজ পর্যন্ত দেখা যায়নি তার মানে দু থেকে পাঁচ পর্যন্ত আপনারা মনে করে রাখবেন তাহলেই হবে এছাড়া যে নিয়ম আছে আমি নিয়মটি দেখাচ্ছি তার মানে এখানে দেখেন তিনটি করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে কি এখানে তিনটি করে মানে এখানে টোটাল ত্রিভুজ রয়েছে তেরোটি দ্বিতীয় চিত্রটিতে দেখেন এক দুই তিন চার চারটি করে ত্রিভুজ রয়েছে তিনো তিনো সাইডে তার মানে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে সাতাশ আর প্রথম চিত্রে যেহেতু তিনটি করে উৎপন্ন হয়েছে সেই জন্য এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে তেরোটি তো বন্ধুরা এবার নিয়মের কথা বলি সাইডে যতগুলি ত্রিভুজের সংখ্যা থাকবে ততগুলি আমরা সমান সমান নেব যেহেতু এখানে চারটি ত্রিভুজ রয়েছে আমরা চারটি সমান সমান নিচ্ছি এবারে সমান সমানের পরে আমরা কয়েকটি সংখ্যা লিখেছি দেখেন কিভাবে লিখেছি প্রথমে এক তারপরে একের সঙ্গে দুই যোগ করে তিন তারপরে তিনের সঙ্গে দুই তিন যোগ করে ছয় তারপরে ছয়ের সঙ্গে চার যোগ করে দশ হয়েছে তার মানে প্রথমে দুই তারপরে তিন তারপরে চার এইভাবে আমরা যোগ করেছি যদি এখানে ত্রিভুজের সংখ্যা বেশি হতো তাহলে আমরা ঠিক একইভাবে দু দুইয়ের পর থেকে এক তারপরে দুই তারপর তিন এভাবে যোগ করতে করতে আমরা সংজ্ঞাগুলো তৈরি করতাম এবার দেখেন সংজ্ঞাগুলির পিছনে আমরা আবার সমান সমান দেবো তো সমান সমান দেওয়ার পর আমাদের কাজ হবে যে শেষের দিক থেকে একটি করে সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যাগুলি লেখা তো শেষের দিক থেকে দেখেন প্রথমে দশ আছে দশের পর আমাদের ছয় আছে ছয় সংখ্যাটি লিখব তারপরে তিন আছে তিনটি বাদ দেব তারপরে এক এক সংখ্যাটি লিখব এইভাবে যতগুলি ত্রিভুজ থাকবে ঠিক একইভাবে একই সিস্টেমে আমরা করব। আমাদের উত্তর বেড়ে যাবে পরের সিস্টেম এবারে দেখেন আমরা যে সংখ্যাগুলো লিখেছিলাম সেগুলো যোগ করব। এবং পরে যে সংখ্যাগুলো লিখলাম সেগুলো যোগ করব। তাহলে এখানে দশ ছয় ষোলো আর তিনে উনিশ আর কি কুড়ি এখানে কুড়ি হচ্ছে আর এখানে হচ্ছে সাত তাহলে এবার দেখেন মাঝখানে আমরা কুড়ি আর সাতের যোগ করব যোগ করলে হচ্ছে সাতাশ অর্থাৎ আমাদের উত্তর হয়ে গেল সাতাশ বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটি সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই